আজ গিয়ে হঠাৎ করে রাত্রিবেলা আমাদের প্ল্যান হয়েছে দীঘা যাবো, তো কোনো বাস বুকিং নেই, কোনো কিছু নেই। কলকাতা টু দীঘা, তোমরা কোথায় বাস পাবে, কি পাবে, সব ডিটেলস ভিডিওতে। এখন বাজে এক্স্যাক্ট 10:10, আমরা বেরিয়েছি, এখন যাবো দীঘা রাত্রিবেলা 10:10। আপাতত যাচ্ছি ধর্মতলা, ভিডিওতে তোমরা থাকো, তোমাদেরকে দেখাবো কোথায় পাবে তোমরা টিকিট, যাবতীয় সব ডিটেলস। রেড বাসেতে দেখলাম এক গাদা বাস রয়েছে, সব 11:30 থেকে ছাড়বে, 12টা পর্যন্ত বাস রয়েছে, ঠিক আছে। রেড বাসেতে বুক করিনি, যদি লাক বাই চান্স তোমাদের টাইমে তোমরা রেড বাসেতে বাস না পাও, তোমরা এই প্রসেসটা ফলো করতে পারো। ভিডিওটা দেখো, আমরা যাচ্ছি ধর্মতলা। ও ইয়েস, আমরা এসে গেছি এখন ধর্মতলা, বাস খুঁজছি। দেখো তোমাদের একটা ভালো জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে পেছন দিকে রয়েছে সিঞ্জিনি, এপাশে মা তারা থেকে শুরু করে পাশে পরমেশ্বর ট্রাভেল, এক গাদা ভর্তি বাস রয়েছে। তোমরা যদি প্রপার টাইমে চলে আসতে পারো, ভর্তি বাস রয়েছে, অ্যাভেলেবেল সিট, রেড বাসেতে অনেক সিট আগে থেকে রিজার্ভ করা থাকে, ঠিক আছে। তো তোমরা আসো, এসে মোটামুটি দেখে নাও, যেমন আমি দাম করছি, দাম করাটা দেখে নাও। তোমরা মোটামুটি এখানে এসে সব কটার বাস ভালো করে বসে সিট টিট সব কিছু দেখে নিতে পারো, ঠিক আছে। কোন বাস কত টাকা নিচ্ছে, অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি আশেপাশে 350 থেকে শুরু করে 300 মতো রেট রয়েছে। এবার তোমাদের উপরে পুরোটা, যে তোমরা কীরকম কী দাম টাম করতে পারছো, যদি তোমরা ঠিকঠাক দাম টাম করে নিতে পারো তাহলে তোমরা 300 থেকে 300 কমেতে বাস পেয়ে যাবে, 2x2 বা 3x2 এরকম পেয়ে যেতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা চলো টিকিটটা কাটতে যাই, দেখা যাক কোন বাসে আমরা যাবো। দেখে নে, আমরা পেছনের বাসে উঠবো না, কারণ 300 যখন দেবো তখন আমরা একটু সামনের দিকে উঠবো, ঠিক আছে। তো আমরা যাচ্ছি আপাতত লোকনাথের দিকে, ওখানে 300 করে আমাদের পড়ছে টিকিট, টিকিটটা কেটে নেবো, তাহলে আমাদের কনফার্ম দীঘা টু কলকাতা টু দীঘা, সরি দীঘা টু কলকাতা বলতে চাচ্ছি। পাঁচজন তো এটাই হবে, না ওগুলা নাই, ওই কি কি আছে, এটা হবে 42-43-28-29-30 পিছনে, তো সামনে কোনটা পেছন কোনটা, এটা পেছন দিকে তো, হ্যাঁ এটাই হবে, পেছন থেকে আগে আছে। এইগুলা প্রো টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে বাইরের দিকে যে বাসগুলো রাখা থাকে সেগুলো একটুখানি দেখতে ভালো, সব কিছু ভালো বলে, একটু ওগুলো ভাড়াটাও বেশি থাকে। ভেতরে চলো, ভেতরে গেলে আমরা হয়তো সেটা কমের মধ্যেও পেতে পারি। পুরো এক্স্যাক্ট শহীদ মিনারের সামনাসামনি নিচটা রয়েছে, ভাই একেবারে এই পরমেশ্বরে উঠেছিলাম, আরে মানে এখান থেকে ছেড়েছিল। সেরকম ঠিকঠাক বলো, তারপরে তারপরে আমি আর কি বলবে, দেখো তুমি তুমি আমাদের সঙ্গে কলকাতার দীঘা আমাদের মিনি আম্বানি পয়সা বলতা পয়সা বলতা পয়সা বলতা
আর সব থেকে ভালো কথা যেটা ভিডিওটা আমি ক্লোজ করবো দীঘাতে গিয়ে। তো এখন আছি কোথায়? চেপে যাও।